নমস্কার, এমইউ কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সুজি আর ময়দা দিয়ে মালপোয়া বানানো দেখাবো। একসাথেই করে রেখেছি সুজি আর ময়দা। চিনি দিয়ে দেব, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশ্রণও কমপ্লিট, এখন জল দিয়ে দেব। দেখুন, এভাবে করে ভালো করে সামান্য তিনটি উপকরণ দিয়ে মালপোয়া বানিয়ে নিন। মাখা কমপ্লিট হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব সানফ্লাওয়ার। দেখুন, 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বেশি ঘন হয়ে গেছে মালপোয়ার গোলাটা, তাই সামান্য জল দিয়ে একটু ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেছে, এখন মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এখন নামিয়ে নেব। এভাবেই সবগুলো ভেজে নেব একটা একটা করে। এভাবেই সবগুলো মালপোয়া একে একে ভেজে নেব। দেখুন, মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর। এভাবে করেই সামান্য উপকরণ দিয়ে মালপোয়া ভেজে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।